আমরা আছি এখন ভারতের আসামের বরপেটা জেলার মহাবাহ ব্রহ্মপুত্রের বুকে থাকা একটি চরের বুকে। আমার সঙ্গে আসছে এখানকার ছোট ছোট দুটি ছেলে। এটা একটা বিশাল চর। এই চরের বুকে দেখা যাচ্ছে শুধু সবুজ আর সবুজ ক্ষেত এবং ঘাস। খুব সুন্দর মনোরম পরিবেশ, মাঝে মাঝে পাখির আওয়াজ শোনা যায়। আজকে আমি আপনাদেরকে একটি বিশেষ পাখি দেখাবো। এখানে কৃষকরা খেতে কাম করতেছে। এই পেঙ্গুইনটা পেঙ্গুইন না, কিন্তু পেঙ্গুইনের মতো দেখতে, অনেক সুন্দর মিষ্টি গান গায়। নদীতে থাকা, চরে থাকা এই পাখিগুলো, পেঙ্গুইনরা উঠতে পারে না, কিন্তু এই পাখিগুলো উঠতে পারে। এখানকার স্থানীয় ভাষায় এই পাখিগুলোকে হাতিটি বলে। আমি পাখিটার একদম কাছে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। ওকে, সুন্দর, শুনলাম, নামো 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 নামো, সুন্দর বাচ্চা। এখানে একটি হাতিটি ডিম পারছিল, চারটি ডিম পারছিল, দুটি ডিম ফুটে ইতিমধ্যে দুটি বাচ্চা বের হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় এখন একটি বাচ্চা পাওয়া যাচ্ছে না, বাকি ডিম দুটো এখনও ফুটেনি। এখানে আরও একটি হাতিটি দেখা যাচ্ছে, এখানেও আরও একটি হাতিটি দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমরা উদ্ধার করা আহত একটি হাতিটি। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, আবার দেখা হবে।